চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, 12 নভেম্বর 2020। চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের 34 জন জলদস্যুর আত্মসমর্পণ ওই দিন। নিজেদের কাছে থাকা দেশি বিদেশি 90টি অস্ত্র, 2056 রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিয়ে আত্মসমর্পণ করেন বাইশা বাহিনী, ফুতুক বাহিনী, খলিল বাহিনী, বাদল বাহিনী, রমিজ বাহিনী সহ 11টি দস্যু বাহিনীর 24 জন সদস্য এবং আরও 10 জন জলদস্যু। ভাই বোন বগুণ হাতে আত্মসমর্পণ করিবার লাই গিয়ে গেছে, তিন দ্বারা গরিব হেলাতে কেস যাতে দিয়ে দূষণই করি ভালো হয়ে যাবে বললে আত্মসমর্পণ করাইলে সবাই যে বিছানা করে যে আমার বাড়ি ভালো করার জন্য এখানে ফাটাইছে, তো ভালো জন্য যে আমরা যে এজন্য আজকের দিন না আমাদের খুব সুন্দর লাগতেছে, খুশি রাখতেছে। এ লগন মাঠ করতে মান আল্লাহ মাঠ করি এরা মাইছে দোষণা করি এরা মাপলা ঢুকা দিছে, মাপলা ঢুকা দিয়ে রে 3 বছর জেল খাড়ছে, 3 বছর জেল খাড়িয়ে রে আবার ফেলাতো কইছে। সরকার হাসে মানি ভালোই বেল্লা সুখ শান্তি মানি ঘর ফাতি তাকি বেল্লা অনুরোধ করছে, সরকার হাসে অনুরোধ করছে। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যই এই আত্মসমর্পণ, প্রশাসনের আশ্বাস মেলে সার্বিক সহযোগিতার। সরকার কাছে দিছে যে মানে আমার হাজবেন্ড মানে সরাসরি মানে ভালো মানুষের মতো চলাফেরা করতে পারার জন্য মানে এগুলা করেছে। ধন্যবাদ ইতার স্বামীরে যাই বালা টানিবার লাই ইতারা ইবা সুযোগ দিয়েছে, একটা নিষ্পাপ একটা সুন্দর জীবন পাই আমরা, এই জন্য খুশি। স্যার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকেও আমরা ধন্যবাদ জানাই। সুন্দরবন আল্লাহ রহমতে ডাকা দিই, অনেক ডাকা ছিল আমাদের, অনেক মুক্তিবান করছিল আগে, এখন সুন্দরবন মুক্ত হয়ে গেছে, কুল্লো মুক্ত হয়ে গেছে। আল্লাহ দিলে বাঁশখালী কক্সবাজার কুতুব দিয়েও মুশকিলই আলহামদুলিল্লাহ মোটামুটি আত্মসংকরাতে মোটামুটি অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আগে আগের তুলনায়। এই সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করার অনুপ্রেরণায় এই বাঁশখালী কুতুব দিয়ে মহেশখালী এলাকায় যারা জলদস্যু আছেন তারা আত্মসমর্পণ করছেন। র্যাব প্রত্যাশা করছে আজকে আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই এলাকাতে জলদস্যু মুক্ত সুন্দর জলদস্যু মুক্ত সুন্দরবনের মতো করেই বাঁশখালী, মহেশখালী এবং কুতুব দিয়ার জনগণ জলদস্যু মুক্ত এলাকা পেতে যাচ্ছে। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানিত রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কারণ আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা আমাদের সবসময়। শুরুতে যেমনটি বলছিলাম, গত 12 নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীতে 34 জন জলদস্যুর আত্মসমর্পণের ঘটনা। কিন্তু যেতে চাই আরেকটু অতীতে, জানা প্রয়োজন কবে কোথা থেকে এই আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হয়েছিল। 2016 সালের 31 মে সুন্দরবনের আলোচিত মাস্টার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শুরু হয় জলদস্যুদের এই আত্মসমর্পণ প্রক্রিয়া। মাস্টার বাহিনীর প্রধান কাদের মাস্টার ও তার 9 সহযোগী সেদিন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন, আর তারপর থেকে একে একে আত্মসমর্পণ করতে থাকে আরও অনেক বাহিনী। তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 328 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। বর্তমানে সুন্দরবন থেকে জলদস্যু একবারে নির্মূল না হলেও তা অনেক কমে গেছে। এখন বনে ঢুকতে অনেকটাই নিরাপদ বোধ করেন জেলে, মাঝি ও মোয়ালরা। আগে যে সময় জঙ্গলে যেতাম তখন তো আমাদের জলদস্যুরা খুব অত্যাচার করতো, আটকাতো বা এবং আর্থিক অবস্থা আমাদের আর্থিক নিয়ে নিত। এখন জলদস্যুরা আত্মসমর্পণ করার পরে এখন আমরা বর্তমান সময় খুব ভালো আছি বা জঙ্গলে মোটামুটি নিরাপদভাবে চলতে পারতেছি, এই বিষয়ে আমাদের এখন আর্থিক অবস্থা মোটামুটি ভালো আছে। এই জন্য আমাদেরকে আগে খুব মানে দুর্দিন হয়ে গেছে, কেন না চলতে পারতাম না, কোনো জাতি পারতাম না, খাওয়ার সমস্যা, আয়না করতে খাওয়াটা করতে গিলি পারবানে ধরি বার ঘর করে আর দৈনিক ভারি আছে, আমরা যে পথে চলবো সেই পথে ওরা চলি থাকে বুঝি, এখন মানে নির্ভয়ে চলতেছে। এই ধরো আজকে গেলাম, দুদিন পরে মেরিয়ে মাছ শাক মেরিয়ে আবার সুস্থ মতো বাড়ি চলে আসলাম, কোনো অসুবিধার কারণ নেই। আর আগে
ওই ঘরেতে পা বাড়ালে পারবে না, দুপুর দর্শক মানে নিকটে থাকতো গিলি পাঠাইতো এদিকে আয় এদিকে আয় ব্যস ভাই, এই যে দে 20,000 টাকা দে, 30,000 টাকা দে, না 50,000 দে, না এটা লোক তুলে নিয়ে এই যা এই লোকটা তুলে যা গিয়ে 50,000 টাকা নিয়ে গেলা, নিয়ে লোকটা তুলে টাকা নে, তাই একজন লোক আসবি এসে ওই মানে গামছা উড়বি, এরা গামছা উড়বি, গামছা উড়িয়ে তোমার ওই আমরা তো ডেকে নেব। দস্যু বাহিনীর অনেকেই করেছেন আত্মসমর্পণ, কিন্তু প্রশ্ন থেকে যায় এই জলদস্যু তৈরির মাস্টার মাইন্ড কারা? জলদস্যুদের লাগাম টেনে ধরা গেলেও এখনও যে ধরা ছোঁয়ার বাইরে মদতদাতারা। অপকর্ম যেই করুক তাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের আইনে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আজকে জলদস্যু মুক্ত একদম 100% হয়ে গিয়েছে সেটা আমরা বলছি না, উপকূল অঞ্চলে আমরা কোনো জলদস্যুকে আমরা এখানে আস্তানা গাঁটতে দেব না, আমরা সুন্দরবনে কোনো জলদস্যুকে সেখানে অবস্থান করতে দেব না। আমাদের আমাদের র‍্যাব রয়েছে, আমাদের পুলিশ বাহিনী রয়েছে, আমাদের কোস্টগার্ড রয়েছে, প্রয়োজন আমাদের বিজিবিও রয়েছে, কোস্টগার্ড সুন্দরবনেও অবস্থান করে। কাজেই আমাদের নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে কেউ আপনারা যারা যারা দস্যুতা করেন তারা পালিয়ে বেড়াতে পারবেন কিন্তু অবস্থান করতে পারবেন না, তাদেরকে ধরা পড়তেই হবে। কাজে ধরা পড়ার আগে যদি সারেন্ডার না করুন তাহলে আপনাদের আইনের মুখোমুখি কিভাবে হবেন সেটা আপনারাই জানেন। কারা জলদস্যুদের অস্ত্রের যোগান দেয়, নৌকা বানিয়ে দেয়, দস্যুতা করার সাহস যোগায়, তাদের আইনের আওতায় আনতে কাজ করে চলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসের সকল প্রকার শিকড় বাকল উপড়ে ফেলতে চাই, একই সঙ্গে আমরা যে যেখানে এই ধরনের দস্যুতা বা এই ধরনের অন্ধকার জগতে আছেন তাদের বলবো আলোর জগতে ফিরে আসেন। মানে প্রধানমন্ত্রীর এই যে বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির যে দেশ সেই দেশের অগ্রযাত্রায় সামিল হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে দস্যু বাহিনীর গডফাদারদের তালিকা, তাদেরও সুযোগ রয়েছে আত্মসমর্পণের, তারা না এলে আইনের হাত থেকে ছাড় পাবে না। জলদস্যু যারা আত্মসমর্পণ করেছেন এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি প্লাস আমাদের যে ইন্টেলিজেন্স সংগ্রহ সেখান থেকে যে তথ্য পেয়েছি আমরা যদি অবশ্যই এই যে বললেন যে মদতদাতা বা মূল হোতা এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে। জলদস্যু কথনের রয়ে গেছে আরো অনেক কিছু বাকি, জানাবো সেসব কথা, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত দর্শক আপনাদের সবাইকে। যেমনটি বলছিলাম বিরতির আগে, এরই মধ্যে আত্মসমর্পণ করেছে অনেক জলদস্যু বাহিনী এবং সদস্যরা, কিন্তু দস্যুতার কারণে এরই মধ্যে যে ঘটেছে অনেক হতাহতের ঘটনা, জানতে চাই সেসবই কিছু ঘটনা, তাই যেতে হবে একটু বরগুনায়। বরগুনা জেলার পাথরঘাটার পদ্মা উপকূলীয় অঞ্চল। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এই এলাকার অনেক বাসিন্দা ঘটনাচক্রে যোগ দিয়েছিলেন বিভিন্ন দস্যু বাহিনীতে। এখানকার অনেকেই ছিলেন জেহাদ, নয়ন ও রিপন বাহিনীর সদস্য। পদ্মা অঞ্চলের দুর্ধর্ষ দস্যু বাহিনী ছিল এক একটি। তবে সময়ের পরিক্রমায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কেউ কেউ আহত, কেউ বা নিহত। জলদস্যের সময় আমার ছেলে হাতারাই যে ডলারে ওই জলদস্য ছিল হেঁটে যাই গোলাগুলো তো হাত ফান খুয়ে গেছে, আমি খুব কষ্টে গাড়ি আমি মানের দুয়ারে কাজ করি অনেক কষ্টে আছে, আমি সরকার আমার একটু সাহায্য করে আমার তিনটা নাতি একটা গান করেছে বিয়ের রাখতেছি আমি এই সংসারটা কি রাই বাবার স্বর্ণের কোনো কথা না, আমি খারাপ মানুষের পাল্লায় পড়ে বেছে নিয়েছিলেন দস্যুতার পথ, আর ভুল উপলব্ধি করতে পেরে পরে আত্মসমর্পণ করেন সুস্থ জীবনের আশায়। আর
সুস্থ জীবন গড়তে শুরুতে কিছুটা সহযোগিতা মিললেও এখন তার অভাব বোধ করছেন সবাই। তারা বলছেন তাদের খোঁজখবর আর নেয় না কেউ। ব্যবসা ছিল ডাকাইতে যখন ধরে নিয়ে গেছে তিনের ব্যাপারে, তখন ব্যবসা সকল বন্ধ হয়ে গেছে। কেন এখন কর দিতে হয় তা আমার তো অ্যাবিলিটি নাই। তখন এখন আমি কর্ম করি, খুব কষ্টে দিন কাটাইতেছে, কোনো সরকারি সাহায্য পেয়েছি না, কেউ দেয় না, কোনো ঝাটকিও আমি পাইছি না, কোনো বিজিবি পাচ্ছি না, খুব কারণে আমার সংসার নিয়ে খুব কষ্ট দিন কাটাইতেছে। অনেকটাই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দস্যুতা ছেড়ে আসা এই অঞ্চলের মানুষদের। এছাড়া ওই সমস্ত কর্মকাণ্ডের মামলার জটলা জীবনকে যেন পিছনে ঠেলছে। নদীতে ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য থাকার পরে ওই ট্রলারে আমি মাঝি ছিলাম। মাঝি থাকার পরে জলদস্যুরা ওরা আমারে নিয়ে গেছিল, নিয়ে এক মাস কিডন্যাপ করে রাখছিল। এক মাস পরে আমার বাবার কাছে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে। মুক্তিপণ না দেওয়ায় ওরা আমারে আটকাইয়া, আমার কাজকর্ম ভালো ছিল বিদায় আমারে ওরা আটকাই রাখতে দিছে। রাখার পরে ওদের সাথে আমারে ডাকাতি করেছে, ওদের সাথে কোস্টগার্ডের সাথে, মানে ডাকাতির সাথে গোলাগুলি হয়। এখন তো আমিও ডাকাই, ওদের সাথে গোলাগুলি হওয়ার পরে আমার পায়ে গুলি পড়ে। আমার মামলা দুটো যদি আমি খারেজ পাইতাম তাহলে, এবং আমার দুইটা মেয়ে আছে স্যার, আমার মেয়ে দুইটা সংসার বউ বাচ্চা নিয়ে আমার খুবই দিন, মানে খুবই কষ্টে যাচ্ছে। অন্ধকার জীবন ছেড়ে আসার পর বর্তমানে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে কিছু কিছু বাধা পোহাতে হচ্ছে আত্মসমর্পণ করা জলদস্যুদের। এমন ঘটনা শুধু বরগুনায় নয়, ঘটছে অন্যান্য স্থানেও। তাই এবার নিয়ে যেতে চাই সাতক্ষীরায়। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা, সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদের মানুষগুলোর জীবন জীবিকার অনেকাংশই নির্ভর প্রকৃতির উপর। কিন্তু প্রকৃতি সবসময় সুদৃষ্টি দেয় না, তাই এখানকার অনেকেই জড়িয়ে পড়েছিলেন দস্যুতায়। তবে সেই জীবনের পরিণতি সবসময় অনিশ্চিত, যা অনুভব করতে পেরে দস্যুতা ছেড়ে অনেকেরই ফিরে আসা। আগে যে জগতে ছিলাম খুব খারাপ জগতে ছিলাম, সবসময় হুঙ্কির মুখে থাকতে হতো, কখন না গোলা বারুদের মধ্যে পড়তে হয়, নিজের জীবনটাই মনে করেন যে আততায়ীর মধ্যে নিয়ে আমাদের জীবন যাপন করতে হতো। আত্মসমর্পণ করে এখন ভালো জীবনে ফিরে আসছে, তাতে আমি অনেক খুশি। তার উপরে আসলে তার কোনো ইনকামের কোনো পথ নেই, কোনো কাজ কাম নেই। সেখানে সরকার যদি আমাদের দিকে একটু নেক নজর দিত, কোনো একটা কাজের ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের পরিবারটা অনেক ভালোভাবে চলতো। আমার ছোটো 2টা বাচ্চা আছে, তাদের ঠিক মতো পড়াশুনো করাতে পারি না, নিজেও অসুস্থতা থাকি, কোনো ভালো ডাক্তার দেখানোর পজিশন সে নেই, তার টাকা পয়সা বর্তমানে খুবই অভাবের ভিতর যাচ্ছে। 3 বছর আগে জলদস্যুর জীবন ছাড়েন এই অঞ্চলের অনেকেই। আত্মসমর্পণের সময় ঘোষণা করা হয় সাধারণ ক্ষমা, নতুনভাবে জীবন গড়তে দেয়া হয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও। কিন্তু মামলার বিড়ম্বনায় এখন দিন চালাতেই সমস্যায় অনেকে। এলাকার কিছু লোকজন আমাদের বিরোধী রয়েছে, তারা আমাদের মামলা দিতে চাচ্ছে, মামলা দিয়েছে এবং এখন বর্তমানেও মামলা দিচ্ছে। এইটা মামলা দিচ্ছে, এখন বর্তমানে একটা মামলা জায়গা জমি নিয়ে গ্যামজাম রয়েছে। তারপরে সেই মাসুম ওই ঝর্ণা নিয়ে, ওর বউ তো ঝর্ণা নিয়ে আমার নামে একটা মামলা দিয়েছে যে ধর্ষণের চেষ্টা। এই মামলা তদন্ত হয়েছে, মানে স্যারন বটে এখনও তদন্ত যায়নি। এর আগে একটা মামলা হয়েছে, আমি র্যাবের কোয়ার্টারে থাকতে আমার একটা মামলা হয়েছে, চাঁদাবাজি মামলা জাকির বাহিনীর সাথে। এই মামলার সময় আমি সেই সময় বাড়ি ছিলাম না। এই মামলাটা আমার মানে র্যাবের কোয়ার্টারে থাকার পর হয়েছে। এই মামলা হিংসা করে যাচ্ছে, আমাদের হিংসা করে আমাদের সাথে মানে জায়গা জমির জ্ঞানদান নিয়ে নিয়ে এই মামলাগুলো যাচ্ছে। একাধিক মামলা আছে আমাদের অনেকেরই, তো আমাদের কেসগুলো যদি নিষ্পত্তি হয়ে যেত, নিজের কোনো অর্থ নেই যে সেটা নিয়ে আমি চলাফেরা করব বা সেভাবে আর কি জীবনযাপন করব। যদি সরকার আমাদের দিক থেকে একটু আরেকটু আর্থিক হেল্প করতো, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সাধারণভাবে আবারই ভালোভাবে চলতে পারতাম। আশপাশ বলতে মনে করেন যে এখানে অনেক নেতাকর্মী আছে যাদের মনে করেন যে টাকা পয়সা খাওয়ার লোভ আছে। অনেক সময় আমাদের অনেক জায়গায় অনেক ব্যক্তিদেরই, যারা আমাদের সহযোগী ছিল স্যালেন্ডার করছে, তাদেরও মনে করেন যে বাড়ির থেকে নিয়ে এসে মনে করেন যে হুঙ্কি ধুঙ্কি দিয়ে অনেক সময় টাকা পয়সা নিয়েও ছেড়ে দিছে, আবার অনেকের এই মামলাও দিয়ে দিছে।
তো যদি আমাদের এদিক থেকে সরকার আরও একটু নেক নজর দিত, তাহলে আমরা প্রশাসনের দিক থেকে, নেতাকর্মীদের দিক থেকে এই হয়রানিটা, এই সমস্যাগুলোর মধ্যে আমরা পড়তাম না। শুধু তাই নয়, স্বাভাবিকভাবে জীবন চলার পথে বাধা সৃষ্টি করছে সামাজিক নিগ্রহ। কারণ অতীতে তারা জলদস্যু ছিলেন, সেই পরিচয়ের কারণে অপমানের শিকার হতে হচ্ছে হরহামেশাই, মিলছে না কোনো কাজ। এখন বর্তমানে ঘেরের থেকে মাছ কিনে নিয়ে মাছ বিক্রি করি, মানে ঘেরের মাছ আমি নিজে মারি নিয়ে ওদের কমিশন, মানে কমিশনে মাছ কিনতে হয়, মাছ কিনে নিয়ে মাছ আবার বিক্রি করে কাটাই নিই। এইটাতে মনে করেন যে আমরা যে সাধারণ জীবনে সে বাপ মা নিয়ে বউ ছেলেপেলে নিয়ে যেভাবে চলবো, এদিকে যে মামলার টাকা গোছাবো না নিজের ফ্যামিলিকে টেকাল দেবো, আমাদের কষ্টকর হয়ে যাচ্ছে এই বিষয়টা। স্বজনদের নিয়ে দুমুঠো খেতে পারলেই খুশি সাবেক জলদস্যুরা, কিন্তু তাদের প্রশ্ন, ক্ষমা এবং পুনর্বাসন কর্মসূচির বিষয়টি ঘোলাটে হয়ে যাচ্ছে কেন, জানবো জলদস্যু গঠনের আরও কথা। তবে তার আগে নিতে হচ্ছে আবারও একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। জলদস্যুরা আত্মসমর্পণের পর থেকেই চেষ্টা করছেন সমাজে ফেরার, কিন্তু সমাজের কতিপয় মানুষ তাদের মেনে নিতে পারছে না, এটাই সত্য। এছাড়া সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জলদস্যুদেরকে ব্যবহার করতে চাইছে। তারা দালালি কাজ করে, যারা সোর্সের বাইরের কাজ করে এরা দালালি করে, যারা টাকা দেয় তারা খুব ভালো, এবং যারা টাকা না দেয় তারা মনে করেন যে আমাদের দিক থেকে খারাপ ব্যবহার করে, অনেক ধরনের চাপ সৃষ্টি করে, টাকা পয়সার প্রলোভন দেখেই অনেক খারাপ কাজ অনেকে দিয়ে করাচ্ছে, কিন্তু যে করতে না চাচ্ছে তাকে দিয়ে মনে করেন যে মামলা, অগত্য মামলা বা অন্য অন্য মামলার দিক থেকেও তাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে। এছাড়া অনেক ক্ষেত্রে অন্যের হিংসে বিদ্বেষের শিকার হতে হচ্ছে এমনই কথা জানালেন তারা। আমরা সাধারণভাবে চলাকালীন হয়ভয় একটা করে মামলা দিচ্ছে, কে দিচ্ছে কি বৃত্তান্ত এর কোনো এই পর্যন্ত কোনো আমরা কোনো উদ্দেশ্য পাই না এই পর্যন্ত, এতে করে আমাদের জীবনটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এমন অবস্থায় জীবিকার পথ নিয়েই সন্দিহান হয়ে পড়েছেন অনেকে। সাদ্দাম দীর্ঘদিন জলদস্যুর ভিতরে জড়িত ছিল, মানে অনেক দিনের এলাকা, আরও এই এলাকার লোক ছিল, তারাও কিন্তু মানে র‍্যাপ মহাদার করেছে, তারা মৃত্যুবরণ করছে। এ তো মানে একটা তার বউ আছে, একটা বাচ্চা আছে, আমরা এলাকা হিসাবে জানি, কিন্তু এর সংখ্যাটা খুব একটা মানে জরুরি অবস্থায় আছে, খুব কষ্ট করে চলতেছে। আমার ছেলে জলদস্যু ছিল, পুলিশে মারছে, এখন আমার সংসারে কামাই রোজগারের কোনো লোক নাই, আমার স্বামী বুড়া তারও ক্যান্সার হয়েছে। সংসারে যদি লোক না থাকে তাহলে কষ্টের জীবনই কাটায় না, কামাই রোজগার মানুষ নেই, আমি একটু সহযোগিতা চাই। নতুন প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাস বা আদার্স অন্যান্য বিষয় নিয়ে সাধারণ মানুষ তার জীবিকার উপরে বড় একটা চাপ সৃষ্টি হয়েছে। যে সুস্থ জীবনের স্বপ্নে অন্ধকার জীবনকে দূরে ঠেলে এসেছেন আত্মসমর্পণ করা জলদস্যুরা, সেজন্য সকলের সহযোগিতার মন মানসিকতা থাকা উচিত বলেই জানালেন জনপ্রতিনিধিরা। হিসাবে যারা দিন অতিবাহিত করেছে, নিজের জীবিকা বা সংসার পরিচালনার কাজ করত, যারা অন্তপক্ষে বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যারা আত্মসমর্পণ করেছেন এবং স্বাভাবিক জীবনে যারা ফিরে এসেছেন, আমি এটা মনে করি যে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই, যে তারা অন্তপক্ষে যে সাধারণ মানুষের মতো তারা যেভাবে তাদের সংসার নির্বাহ করার জন্য যে কাজগুলো করা দরকার, আমরা মনে করি তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা যদি আমাদের কাছে এসে সার্বিক সহায়তা প্রত্যাশা করে, আমরা ইতিমধ্যে কয়েকজনকেই সহায়তার আওতায় নিয়ে আসতে পেরেছি, এর বাইরেও যদি অন্তপক্ষে এখনও কেউ থাকে অবশ্যই আমরা তাদেরকে, সরকারের এই সুযোগগুলো তাদেরকে দিতে চাই, কারণ তারা সমাজের নতুনভাবে নতুন আলোয় তারা আলোকিত হতে চায়, আমরাও তাদের সেই পথ দেখাতে চাই, যারা যেন ভালো থেকে এই দেশ এবং রাষ্ট্রের কল্যাণে তারা যেন কাজ করতে পারে। জীবিকার অভাবে কিংবা সমাজের অবহেলায় আলোর পথে আসা এসব মানুষের কেউ যেন আবার অন্ধকার জীবনে ফেরত না চলে যায়, তা গভীরভাবে লক্ষ্য রাখার আহ্বান সবার। দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের আমাদের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।